আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা কেমন আছেন? আমি চলে এসেছি আমাদের গল্প চ্যানেল থেকে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি থাকছে বাইন মাছ দিয়ে পেঁপের একটা দারুণ সবজির রেসিপি। তো আমরা বাইন মাছে এখন দিয়ে দিয়েছি লবণ আর হচ্ছে হলুদের গুঁড়া। এই পেঁপেটা ছিল আমার নানুদের গাছের, আমরা কালকে গাছ থেকে পেরে এনেছি, একদম টাটকা পেঁপে। লবণ একদম মরিচের গুঁড়া দিতে দিয়ে তো আজকে আমাদের বাইন মাছ দিয়ে পেঁপের সবজিটা রেডি হয়ে গেছে, ডেলিশিয়াস লুকস। আমরা এখন এর থেকে নামিয়ে ফেলব। তো আমাদের আজকের গাড়িটা একদম কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক অ্যান্ড একটা সাবস্ক্রাইব করবেন। সো আমরা আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।